गुड मॉर्निंग एवरीवन। Good morning, sir. 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 Very good morning. আজকে আমরা যে অর্গান সিস্টেমটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম। বিফোর উই প্রসিড ইন্টু ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম আমাকে প্রথম যে জিনিসটা জানতে হবে হোয়াট ডু উই মিন বাই ইন্টিগ্রুমেন্ট ঠিক আছে তাহলে আজকের অর্গান সিস্টেমটার নাম কি ইন্টিগ্রুমেন্টারি সিস্টেম। আমি ব্ল্যাক দিয়ে বলি, আমার মনে হয় আজকে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে যার জন্য ঠিকঠাক হচ্ছে না। আমাকে যেটা বুঝতে হবে এখানে একটা শব্দ পাচ্ছি, দেখো ইন্টেগ্রুমেন্ট, এই ইন্টেগ্রুমেন্ট কথাটার মানে কি? ইন্টেগ্রুমেন্ট মানে হচ্ছে আউটার প্রোটেকটিভ লেয়ার, বাইরের দিকের যে প্রোটেকটিভ লেয়ার থাকে তাকে বলে ইন্টেগ্রুমেন্ট। ইন্টেগ্রুমেন্ট, ইন্টেগ্রুমেন্ট মানে কি বললাম? আউটার প্রোটেকটিভ লেয়ার। তাহলে আমাদের আউটার প্রোটেকটিভ লেয়ার কোনটা? স্কিন, তাই তো? স্কিন হচ্ছে আউটার প্রোটেকটিভ লেয়ার। তার মানে ইন্টেগ্রুমেন্ট মানে কি? ইন্টেগ্রুমেন্ট মানে হচ্ছে স্কিন। আমি লিখে দিচ্ছি, ইন্টেগ্রুমেন্ট মানে হচ্ছে আউটার প্রোটেকটিভ লেয়ার অর্থাৎ স্কিন, ঠিক আছে? তার মানে যে অর্গান সিস্টেম ইন্টেগ্রুমেন্টের সঙ্গে রিলেটেড সেই অর্গান সিস্টেমকে আমরা কি বলবো? ইন্টেগ্রুমেন্টারি সিস্টেম। আমি মিকি মাইস এর ক্লিয়ার ছিল আলো করো, দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু ইন্টেগ্রুমেন্ট ইজ কল্ড ইন্টেগ্রুমেন্টারি সিস্টেম। এবার দেখো এই যে স্কিন বা ইন্টেগ্রুমেন্ট আমরা যাই বলি, এর না কিছু অ্যাপেন্ডেজেস রয়েছে, কিছু ডেরিভেটিভস রয়েছে। হোয়াট আর দ্য অ্যাপেন্ডেজেস অফ স্কিন? দেখো হেয়ার, হেয়ারস মানে কি? চুল, তাই তো? আর কি হতে পারে? নেলস, নেলস মানে নখ, ঠিক আছে? আর কি হতে পারে? কিছু গ্ল্যান্ডস হতে পারে, সাম গ্ল্যান্ডস, সাম গ্ল্যান্ডস। যেমন কি কি গ্ল্যান্ড হতে পারে? সোয়েট গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড মানে যেখান থেকে যারা কি তৈরি করে? সোয়েট তৈরি করে, ঘাম তৈরি করে। সাম গ্ল্যান্ডস এর মধ্যে কি পড়ে? সোয়েট গ্ল্যান্ডস। আর কি হতে পারে গ্ল্যান্ডস এর উদাহরণ? সেবেসিয়াস গ্ল্যান্ড, সেবেসিয়াস গ্ল্যান্ড মানে যারা সিবাম তৈরি করে। সিবাম জিনিসটা কি? এক ধরনের অয়েলি সাবস্টেন্স, ঠিক আছে, যেটা আমাদের স্কিনকে হেয়ারকে তেলতেলে করে রাখে। অনেক সময় দেখবে এরকম না, এখানে এরকম মুখের এখানে নাকের কাছে হাত দিলে এরকম তেল তেল মতো হয়, হয় না? কেন? বিকজ অফ ওভার প্রোডাকশন অফ সিবাম, ঠিক আছে? এই যে সিবাম তৈরি হয়, সিবামটা কি এক ধরনের অয়েলি সাবস্টেন্স, এটা কারা তৈরি করে? সেবাসিয়াস গ্ল্যান্ড তৈরি করে। তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে? এই যে সেবাসিয়াস গ্ল্যান্ড, তারপরে কি হতে পারে? ম্যামারি গ্ল্যান্ডস, ম্যামারি গ্ল্যান্ডস কোথায় থাকে? ব্রেস্টে থাকে, তাই না? আমরা জানি সেটা, ম্যামারি গ্ল্যান্ডস। সো দিস আর আ ফিউ গ্ল্যান্ডস যেগুলোর কিসের মধ্যে পড়ে? দিস আর দ্য অ্যাপেন্ডেজেস অফ স্কিন, অ্যাপেন্ডেজেস বা ডেরিভেটিভস। আমি লিখে দিই APPENDAGES, অ্যাপেন্ডেজেস বা ডেরিভেটিভস, ডেরিভেটিভস অফ স্কিন। স্কিনের অ্যাপেন্ডেজেস বা ডেরিভেটিভস এর মধ্যে কি কি পড়ে? হেয়ারস পড়ে, চুল, নেলস পড়ে, নোক, আর কিছু গ্ল্যান্ডস পড়ে, যেমন সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড এবং মেমারি গ্ল্যান্ডস। বোঝাতে পারলাম? তাহলে ইন্টেগ্রুমেন্টারি সিস্টেম হচ্ছে এমন এক ধরনের অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু ইন্টেগ্রুমেন্ট অ্যান্ড ইটস ডেরিভেটিভস বা অ্যান্ড ইটস অ্যাপেন্ডেজেস, তুমি যা খুশি বলতে পারো। তাহলে দ্য অর্গান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু ইন্টেগ্রুমেন্ট অ্যান্ড ইটস অ্যাপেন্ডেজেস আর কল্ড ইজ কল্ড ইন্টেগ্রুমেন্টারি সিস্টেম। বোঝাতে পারলাম?
আমি একই কথা বারবার রিপিট করছি যাতে একদম মনে বসে যায়, আলাদা করে খাতায় লিখে মুখস্থ করার দরকার নেই, জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে, বুঝে নিজের মতো করে বলতে হবে। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রোমেন্টারি সিস্টেম, তুমি কি বলবে? দ্য অর্গ্যান সিস্টেম হুইচ ইজ রিলেটেড টু ইন্টিগ্রোমেন্ট এন্ড ইটস অ্যাপেন্ডেজেস ইজ কল্ড ইন্টিগ্রোমেন্টারি সিস্টেম। Am I making myself clear? Yes, sir. Okay. এবার এই যে স্কিন জেনে রেখে দাও, এই স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গ্যান। আমি লাল দিয়ে লিখে দিচ্ছি, স্কিন কি? স্কিন হচ্ছে লার্জেস্ট অর্গ্যান। লার্জেস্ট অর্গ্যান, ঠিক আছে? এবার আমরা স্কিনের ডিটেইলসে পড়ব, ইন্টিগ্রোমেন্টারি সিস্টেম পড়ছি মানে আমাকে ইন্টিগ্রোমেন্টের ডিটেইলসটা জানতে হবে। এবার আমরা স্কিনের ডিটেইলসে আসছি, এই অবধি কারোর বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো, যদি অসুবিধা না থাকে তাহলে আমরা ফার্দারে করবো, আর যদি অসুবিধা থাকে এটাকে আমরা আবার ক্লিয়ার করে দেবো। তাহলে এবার আমরা স্কিন নিয়ে পড়াশোনা করি, এটা বলছিলাম। স্কিন মানে কি? চামড়া, চামড়া, তাই তো? স্কিনের দুটো লেয়ার, স্কিনের কটা লেয়ার? দুটো লেয়ার, টু লেয়ার্স। এই দুটো লেয়ার কি কি? একদম বাইরের দিকের যে লেয়ারটা, একদম বাইরের যে লেয়ার সেটাকে কি বলা হয়? এপিডার্মিস, ঠিক আছে? একদম বাইরের লেয়ারটাকে কি বলা হয়? এপিডার্মিস, ঠিক আছে? এবার এপিডার্মিসের নিচে যে লেয়ারটা অর্থাৎ দ্বিতীয় নম্বর যে লেয়ার সেটাকে বলা হয় ডার্মিস। এই অবধি আমাদের কোথাও বুঝতে অসুবিধা আছে? স্কিনের কটা লেয়ার তোমরা বলো? দুটো লেয়ার, দুটো লেয়ার। বাইরের দিকের লেয়ারটাকে কি বলা হয়? এপিডার্মিস। আর এপিডার্মিসের নিচে যে লেয়ার সেটাকে কি বলা হয়? ডার্মিস, ঠিক আছে? তাহলে এপিডার্মিস কে আমি লিখতে পারি আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, আউটার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, ঠিক আছে? এটা হচ্ছে এপিডার্মিস। আর ডার্মিস হচ্ছে দ্য লেয়ার অফ স্কিন হুইচ লাইজ বিলো এপিডার্মিস, ঠিক আছে? ডার্মিস হচ্ছে দ্য লেয়ার অফ স্কিন, স্কিনের সেই লেয়ারটা যেটা নাকি এপিডার্মিসের নিচে থাকে। এবার এই এপিডার্মিসটা হচ্ছে একটা থিন লেয়ার, একটা পাতলা লেয়ার, আর ডার্মিসটা হচ্ছে মোটা লেয়ার, ঠিক আছে? এপিডার্মিসটা কেমন? থিন লেয়ার, থিন। আর ডার্মিসটা কি? থিক লেয়ার, মোটা লেয়ার। এই অবধি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এপিডার্মিসের থেকে ডার্মিস কতটা মোটা? ইট ইজ 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। ইট ইজ, ডার্মিসটা কতটা মোটা এপিডার্মিসের থেকে? 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস, ঠিক আছে? ডার্মিস হচ্ছে 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। এই অবধি কারোর বুঝতে অসুবিধে আছে? স্কিনের দুটো লেয়ার কি কি? একদম বাইরের দিকের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিসের নিচে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় ডার্মিস। এপিডার্মিসটা হচ্ছে একটা পাতলা লেয়ার, থিন লেয়ার, আর ডার্মিসটা হচ্ছে মোটা লেয়ার। কতটা মোটা? এপিডার্মিসের থেকে 40 টাইমস বেশি মোটা, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি যদি একটা ছবি আঁকি বুঝতে পারবে। স্কিনের যে দুটো লেয়ার বললাম, বাইরেরটা একদম পাতলা লেয়ার, ঠিক আছে, এপিডার্মিস, তারপরে লেয়ারটা মোটা লেয়ার, ডার্মিস, আমি বুঝতে পারছি? এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে ডার্মিস। এর নিচে আরেকটা লেয়ার থাকে, ঠিক আছে? আরেকটা লেয়ার থাকে, এই লেয়ারটা কিন্তু স্কিনের লেয়ার না, জেনে রেখে দাও। এটা একটা ফ্যাটি লেয়ার, এটা একটা ফ্যাটি লেয়ার which is composed of adipocytes. Adipocytes মানে কি? সাইট মানে হচ্ছে সেল। কোন ধরনের সেল? যে সেল ফ্যাট কে স্টোর করে, ফ্যাটি লেয়ার। এই লেয়ারটাকে বলা হয় হাইপোডার্মিস। এই লেয়ারটাকে কি বলা হয়? হাইপোডার্মিস, ঠিক আছে? বা এই লেয়ারটাকে সাবকিউটেনিয়াস লেয়ারও বলা হয়। এই লেয়ারটাকে সাবকিউটেনিয়াস লেয়ারও বলা হয়। কিন্তু হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার আমি যাই বলি, একটা জিনিস মাথায় বসিয়ে রেখে দাও, ইট ইজ নট আ লেয়ার অফ স্কিন, ঠিক আছে? বোঝাতে পারলাম? স্কিনের লেয়ার হচ্ছে এই দুটো,
একদম বাইরে হচ্ছে এপিডার্মিস, তার নিচে হচ্ছে ডার্মিস। এবার তার নিচে আমরা একটা ফ্যাটি লেয়ার দেখব, একটা ফ্যাটি লেয়ার দেখব যেটাকে বলা হয় হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার। এই হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার কি দিয়ে তৈরি? ইট ইজ কম্পোজড অফ অ্যাডিপোসাইটস, ইট ইজ কম্পোজড অফ অ্যাডিপোসাইটস, অ্যাডিপোসাইটস। অ্যাডিপোসাইটস মানে সাইটস মানে হচ্ছে সেল, সাইট মানে সেল আমরা জানি। অ্যাডিপোসাইটস কোন ধরনের সেল কে বলা হয়, কোন ধরনের কোষ কে বলা হয়? যারা ফ্যাট কে স্টোর করে, দ্য সেল হুইচ স্টোর ফ্যাট আর কল্ড অ্যাডিপোসাইটস। এই অ্যাডিপোসাইটস নামক কোষগুলো দিয়ে এই ফ্যাটি লেয়ারটা তৈরি, যেটা নাম হচ্ছে হাইপোডার্মিস। বুঝাতে পারলাম? তাহলে আমরা এই হাইপোডার্মিস নিয়ে কোনো আলোচনা করব না, কেন? বিকজ ইট ইজ নট আ লেয়ার অফ স্কিন। ঠিক আছে, তাহলে আমি হাইপোডার্মিস মুছে দিচ্ছি। তাহলে স্কিনের দুটো লেয়ার কি কি? এপিডার্মিস, এপিডার্মিস আর একটা ডার্মিস। ঠিক আছে, এবার একটা জিনিস জেনে রেখে দাও, এই এপিডার্মিস আর ডার্মিস এই দুটো লেয়ারকে না সেপারেট করে রেখেছে একটা বেসমেন্ট মেমব্রেন। এখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, এই বেসমেন্ট মেমব্রেনটা কি করেছে, এই এপিডার্মিস আর ডার্মিস কে সেপারেট করে রেখে দিয়েছে, বা আমরা বলতে পারি এপিডার্মিস এর সঙ্গে এই ডার্মিস কে টাইটলি কানেক্ট করে রেখে দিয়েছে এই বেসমেন্ট মেমব্রেন। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা মুছবো কি? মুছলে ছবিটা আঁকলে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। মুছবো? তাহলে আমি যদি স্কিনের লেয়ার গুলো আঁকি, একদম বাইরের যে লেয়ারটা এটাকে কি বলা হয়? পাতলা যে লেয়ার, এপিডার্মিস, এপি এপিডার্মিস, ডার্মিস। আর এপিডার্মিসের নিচে যে মোটা লেয়ারটা থাকে সেটাকে কি বলা হয়? ডার্মিস, ডার্মিস। তাই তো, এটা হচ্ছে ডার্মিস। বোঝাতে পারলাম? আর ডার্মিসটা কতটা মোটা এপিডার্মিসের থেকে? 40 টাইমস বেশি মোটা। ডার্মিস ইজ 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবারে এপিডার্মিস আর ডার্মিস কে আলাদা করে রেখেছে কে? এখানে একটা মেমব্রেন দেখতে পাবো, সেই মেমব্রেনটাকে কি বলা হয়? বেসমেন্ট মেমব্রেন। বোঝাতে পারলাম? এটাকে কি বলা হচ্ছে? বেসমেন্ট মেমব্রেন। আমি লিখে দিই, বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এবারে বেসমেন্ট মেমব্রেনটারও দুটো ভাগ আমরা দেখতে পাবো, একটা উপর দিকের ভাগ, একটা নিচের দিকের ভাগ। দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে? এই বেসমেন্ট মেমব্রেনের একটা উপরের লেয়ার, একটা নিচের লেয়ার। বোঝা যাচ্ছে? উপরের যে, উপরের যে পার্ট এটাকে বলা হয় ব্যাসাল ল্যামিনা। এটাকে কি বলা হয়? ব্যাসাল ল্যামিনা। ঠিক আছে, আর নিচের যে পার্টটা এটাকে বলা হয় রেটিকিউলার ল্যামিনা। এটাকে কি বলা হয়? রেটিকিউলার ল্যামিনা। দেখো তো এই অবধি আমরা বুঝলাম কিনা, স্কিনের দুটো লেয়ার, বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস যেটা পাতলা লেয়ার, আর নিচের লেয়ারটা হচ্ছে ডার্মিস যেটা মোটা লেয়ার। কতটা মোটা? 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। ঠিক আছে, আর এপিডার্মিস আর ডার্মিস কে আলাদা করে রেখেছে একটা বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনের দুটো ভাগ, উপরের ভাগটাকে বলা হয় ব্যাসাল ল্যামিনা আর নিচের ভাগটাকে বলা হয় রেটিকিউলার ল্যামিনা। এই অবধি কি বোঝাতে পারলাম? যদি কারোর এই অবধি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো, আমি একই জিনিস বারবার করে বলছি যাতে তোমাদের একদম মনের মধ্যে বসে যায়। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ কিছু বলছো বলো, কিছু বলছো বলো, কেউ কিছু বলছো বললে বলো। আচ্ছা, এবার দেখো এই যে এপিডার্মিস এটা একটা পাতলা লেয়ার, থিন লেয়ার, বাইরের দিকের পাতলা লেয়ার। কিন্তু এই এপিডার্মিস পাতলা লেয়ার হলেও এর মধ্যে আমরা অনেকগুলো সাব লেয়ার দেখতে পাবো। সাব লেয়ার মানে কি? অনেকগুলো এর মধ্যে, এর ভেতরে আমরা আরো ছোট ছোট কিছু লেয়ার দেখতে পাবো যেগুলো একটার উপর একটা সাজিয়ে সাজিয়ে এই এপিডার্মিস তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? এবার এই যে এপিডার্মিস আর সাব লেয়ার কটা থাকে? 4 থেকে 5 খানা থাকে।
কোন কোন জায়গায় চারটে থাকে আর কোন কোন জায়গায় পাঁচটা থাকে আমরা পরে আলোচনা করছি। আপাতত কি জানলাম, এপিডার্মিসের সাবলেয়ার কটা? চার থেকে পাঁচখানা। বোঝাতে পারলাম? তাহলে এটাকে আমি মুছছি। ডার্মিসের ক্ষেত্রে আমরা দেখব ডার্মিস মোটা, এপিডার্মিসের থেকে মোটা, কিন্তু এই ডার্মিসের ক্ষেত্রে আমরা দুটো লেয়ার, দুটো সাবলেয়ার দেখতে পাবো। ঠিক আছে, একটা উপর দিকের লেয়ার, একটা নিচের দিকের লেয়ার। এই উপর দিকের যে সাবলেয়ার ডার্মিসের ক্ষেত্রে, এটাকে বলা হয় প্যাপিলারি ডার্মিস। এটাকে কি বলে? প্যাপিলারি ডার্মিস, প্যাপিলারি ডার্মিস। আর ডার্মিসের যেটা নিচের দিকের লেয়ার, সেটাকে বলা হয় রেটিকিউলার ডার্মিস। কি বলা হয়? রেটিকিউলার ডার্মিস। ক্লিয়ার? তাহলে ডার্মিসের সাব লেয়ার কটা? দুখানা। উপর দিকেরটা প্যাপিলারি ডার্মিস, নিচেরটা হচ্ছে রেটিকিউলার ডার্মিস। এই অবধি বোঝাতে পারলাম? এবার এই রেটিকিউলার ডার্মিসটা ছবিটা থেকে বোঝা যাচ্ছে প্যাপিলারি ডার্মিসের থেকে মোটা, তাই তো? প্যাপিলারি ডার্মিস যতটা মোটা তার থেকে রেটিকুলার ডার্মিসটা বেশি মোটা। ক্লিয়ার? আমি ডার্মিস নিয়ে পরে আলোচনা করব। আমি যেহেতু ডার্মিসের দুখানা মাত্র সাবলেয়ার, তাই এই ছবিটার মধ্যে আমি আঁকতে পারলাম, কিন্তু এপিডার্মিস যেহেতু পাতলা একটা লেয়ার, এর মধ্যে আমি চার থেকে পাঁচখানা সাবলেয়ার আমি আঁকতে পারবো না, সেই জন্য আমি এই ছবিটার মধ্যে আঁকছি না, আমি নতুন করে আঁকবো। এই অবধিকে আমরা বুঝলাম যে স্কিনের দুটো লেয়ার, বাইরেরটা এপিডার্মিস, তার নিচে যে লেয়ারটা রয়েছে স্কিনের সেটাকে কি বলা হয়? ডার্মিস। এপিডার্মিসের থেকে ডার্মিস অনেকটা মোটা। কতটা মোটা? 40 টাইমস বেশি মোটা। ঠিক আছে, এবার যদিও ডার্মিস বেশি মোটা, ডার্মিস কটা সাবলেয়ার দিয়ে তৈরি? মাত্র দুখানা সাবলেয়ার দিয়ে তৈরি। দুটো কি কি? প্যাপিলারি ডার্মিস এবং রেটিকুলার ডার্মিস। ঠিক আছে, এবং রেটিকুলার। ভেরি গুড। প্যাপিলারি ডার্মিসের থেকে রেটিকুলার ডার্মিস বেশি মোটা। ঠিক আছে, কিন্তু এপিডার্মিস ডার্মিসের থেকে অনেকটাই থিন। ঠিক আছে, অনেকটাই থিন, কিন্তু এই এপিডার্মিস কখানা সাবলেয়ার দিয়ে তৈরি? চার থেকে পাঁচখানা সাবলেয়ার দিয়ে তৈরি। যেখানে স্কিনটা মোটা, যেমন ধরো পাম বা সোল, ঠিক আছে, এখানে আমরা পাঁচখানা সাবলেয়ার দেবো, আদারওয়াইজ আমরা অন্যান্য জায়গায় চারখানা সাবলেয়ার দেবো এপিডার্মিসে। ঠিক আছে, তাহলে এপিডার্মিসের সাবলেয়ারগুলো আমরা শিখে নিই কি কি আছে। চলো আমি এই ছবিটা মুছছি। আচ্ছা, আরেকটা জিনিস কি শিখেছি? এপিডার্মিসের সঙ্গে ডার্মিসকে কানেক্ট কে করে রেখেছে? এটা বেসমেন্ট মেমব্রেন, তাই তো? এপিডার্মিস আর ডার্মিসকে আলাদা করে রেখেছে, বা আমরা বলতে পারি এপিডার্মিসের সঙ্গে ডার্মিসকে কানেক্ট করে রেখেছে বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এই বেসমেন্ট মেমব্রেনের উপর দিকের অংশটাকে কি বলা হয়? বেসাল ল্যামিনা। আর নিচের দিকের অংশটাকে কি বলে? রেটিকুলার ল্যামিনা। এই অবধি বুঝেছি? আচ্ছা আচ্ছা, ডার্মিসের নিচে আরেকটা লেয়ার আছে। ঠিক আছে, ডার্মিসের নিচে আরেকটা ফ্যাটি লেয়ার আছে, সেটা কি স্কিনের, স্কিনের লেয়ার? না না, স্কিনের লেয়ার নয়। সেই লেয়ারটাকে কি বলা হয়? হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার। হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার, হাইপো ডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার। এপিডার্মিসের সাধারণত কটা সাবলেয়ার থাকে? চারটে সাবলেয়ার থাকে, কিন্তু চামড়া যেখানে মোটা, যেমন পাম বা সোল, ঠিক আছে, সেখানে কখনো সাবলেয়ার পাবো এপিডার্মিসের? পাঁচখানা। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা এপিডার্মিসের চারখানা সাবলেয়ার কি কি একটু শিখে নিই। ঠিক আছে, প্রথম যে একদম বাইরের দিকের যে সাবলেয়ার, একদম আউটার মোস্ট যে সাবলেয়ার এপিডার্মিসের, সেটাকে বলা হয় স্ট্র্যাটাম কর্নিয়াম। সেটাকে কি বলা হয়? স্ট্র্যাটাম কর্নিয়াম। ঠিক আছে, এটা কি একদম বাইরের দিকে? এপিডার্মিস তো বাইরের লেয়ার, তার যে বাইরের দিকের সাব লেয়ার সেটাকে কি বলা হয়? স্ট্র্যাটাম কর্নিয়াম। এটা হচ্ছে আউটার মোস্ট, আউটার মোস্ট সাব লেয়ার অফ
এপিডার্মিস বলতে পারি, স্ট্র্যাটাম কর্নিয়াম এপিডার্মিসের একদম বাইরের সাবলেয়ার, তাহলে আউটার মোস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস। আচ্ছা, এই স্ট্র্যাটাম কর্নিয়ামের পরে ইন জেনারেল যেটা হয়, আমি বলছি, আমি মোটা স্কিনের ক্ষেত্রে বলছি না, এই স্ট্র্যাটাম কর্নিয়ামের পরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্ট্র্যাটাম গ্রানুলোসাম। কি বললাম? স্ট্র্যাটাম গ্রানুলোসাম, ঠিক আছে? এটা হচ্ছে তার নিচের লেয়ার, তার নিচের সাব লেয়ার, ঠিক আছে? এরপরে যেটা পাবো, এরপরের যে সাব লেয়ার সেটা হচ্ছে স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম। বোঝা যাচ্ছে? এই স্ট্র্যাটাম স্পাইনোসামের নিচে যে লাস্ট যে সাব লেয়ার এপিডার্মিসের, অর্থাৎ ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, সেটাকে বলা হয় স্ট্র্যাটাম বেসালি। কি বলা হয়? স্ট্র্যাটাম বেসালি। এই অবধি বোঝাতে পারলাম? এই স্ট্র্যাটাম বেসালি কি? ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, এটা হচ্ছে ডিপেস্ট সাব লেয়ার, সব থেকে এপিডার্মিসের গভীরে যে সাব লেয়ারটা, ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস। দেখো তো বোঝা গেল কিনা এই অবধি? তাহলে এখানে আমরা কটা সাব লেয়ার দেখছি এপিডার্মিসের? কটা সাব লেয়ার শিখলাম? চারটে। কি কি? স্ট্র্যাটাম কর্নিয়াম, যেটা হচ্ছে আউটার মোস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, একদম বাইরের দিকের যেটা, তার নিচে যেটা থাকে স্ট্র্যাটাম গ্রানুলোসাম, তার নিচে যেটা থাকে স্ট্র্যাটাম স্পাইনোসাম, আর একদম নিচে যেটা থাকে ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, সেটাকে বলা হয় স্ট্র্যাটাম বেসালি, ঠিক আছে? এবার আমি কি বলেছি, যেখানে আমরা মোটা চামড়া দেখবো, যেমন ধরো পাম বা সোলস, পাম বা আমরা যদি সোলস দেখি, এখানে চামড়াটা কি ঠিক? তো এখানে স্কিনটা কি ঠিক? তো ঠিক স্কিন। এই ঠিক স্কিনের ক্ষেত্রে আমরা এপিডার্মিসের কটা লেয়ার দেখবো বলেছিলাম? পাঁচখানা লেয়ার দেখবো, ঠিক আছে? অর্থাৎ এই স্ট্র্যাটাম কর্নিয়াম আর স্ট্র্যাটাম গ্রানুলোসামের মাঝে আমরা আরেকটা লেয়ার দেখতে পাবো, যেটাকে বলা হয় স্ট্র্যাটাম লিউসিডাম। আমি একটা অন্য রং দিয়ে করি, স্ট্র্যাটাম লিউসিডাম। স্ট্র্যাটাম লিউসিডাম নামক যে সাবলেয়ারটা, সেটাকে আমরা কোথায় দেখবো? স্ট্র্যাটাম কর্নিয়াম আর স্ট্র্যাটাম গ্রানুলোসামের মাঝখানে। বোঝাতে পারলাম? তাহলে এখন আমরা কখানা সাবলেয়ার শিখলাম? এপিডার্মিসের পাঁচখানা। এই পাঁচখানা সাবলেয়ার কোথায় পাবো? যেখানে চামড়াটা মোটা, যেমন পাম বা সোলসে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, পাঁচখানা সাবলেয়ার কি কি এপিডার্মিসের? স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লিউসিডাম, স্ট্র্যাটাম গ্রানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, তুমি কি বলবে? স্ট্র্যাটাম বেসালি, ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, ঠিক আছে? এরপরে আর এপিডার্মিস নেই, এপিডার্মিস এই এই লেয়ারেই শেষ হয়ে গেল। বোঝাতে পারলাম? আর তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ দ্য আউটার মোস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, তাহলে কি বলবে তুমি? স্ট্র্যাটাম কর্নিয়াম। এরপরে আর এপিডার্মিস নেই, এরপরে কি শুরু হয়ে গেল? এরপরে বাইরের অ্যাটমসফিয়ার শুরু হয়ে গেল, চামড়া আর নেই। বোঝাতে পারলাম? ক্লিয়ার? ক্লিয়ার? কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলো। আচ্ছা, এবার এই যে স্ট্র্যাটাম বেসালি নামক যে একদম ডিপেস্ট সাব লেয়ার রয়েছে এপিডার্মিসের, এখানে না আমরা নার্ভ এন্ডিংস পাবো। নার্ভ এন্ডিংস আর প্রেজেন্ট হিয়ার, ঠিক আছে? তাহলে নার্ভ এন্ডিং আছে মানে কি? সেন্সেশনের সঙ্গে কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে, ঠিক আছে? মানে আমরা টাচের সেন্সেশন পেতে গেলে নার্ভ এন্ডিংস দরকার তো? আচ্ছা, তাহলে এই যে স্ট্র্যাটাম বেসালি, এই যে একদম নিচের যে লেয়ার, এখানে আমরা নার্ভ এন্ডিংস দেখতে পাবো। নার্ভ এন্ডিংস আর প্রেজেন্ট, nerve endings are present kothay? stratum basali namok ekdom je deepest sublayer hoyeche epidermis er shekhane. clear? ei obdi bojhate parlam?
আচ্ছা এবার একটা জিনিস জেনে রেখো, এপিডার্মিস একটা পাতলা লেয়ার, পাতলা আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, যদিও তার পাঁচখানা সাব লেয়ার রয়েছে কিন্তু লেয়ারটা অনেক পাতলা। এই এপিডার্মিসে আমরা কোনো ব্লাড ভেসেলস পাব না, ঠিক আছে? যদি এপিডার্মিস আমাদের ছিঁড়েও যায় রক্ত বেরোবে না, কেন? কারণ ওখানে কোনো ব্লাড ভেসেল নেই। বোঝাতে পারলাম? এপিডার্মিসে কোনো লিম্ফ্যাটিক্স নেই। লিম্ফ্যাটিক্স মানে যে টিউবুলার স্ট্রাকচার মধ্যে দিয়ে লিম্ফ ফ্লো করে, ঠিক আছে? কোনো লিম্ফ্যাটিক্স পাবো না, কোনো ব্লাড ভেসেলস পাবো না এপিডার্মিসে। আমরা লিম্ফ্যাটিক্স ব্লাড ভেসেলস কোথায় পাবো? আমরা ডার্মিসে পাবো, অর্থাৎ এপিডার্মিসের নিচের যে লেয়ারটা রয়েছে সেখানে আমরা পাবো। বোঝাতে পারছি? তাহলে ডার্মিস নিয়ে এখন আলোচনা করবো না, পরে করবো। আপাতত আমরা কি জানলাম? হোয়াট আর দ্য ফাইভ সাব লেয়ার্স অফ এপিডার্মিস? স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লিউসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম ভ্যাসালি, যার মধ্যে স্ট্র্যাটাম কর্নিয়াম হচ্ছে আউটার মোস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস আর স্ট্র্যাটাম ভ্যাসালি হচ্ছে ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস। এই অবধি পরিষ্কার? তাহলে আমি এটা মুছি, এটা মুছি, চলো। এবার এপিডার্মিসের মধ্যে আমরা কি কি পাবো না বললাম? ব্লাড ভেসেলস পাবো না, লিম্ফ্যাটিক্স পাবো না, ঠিক আছে? তাহলে এপিডার্মিস ডাজ নট কন্টেন ব্লাড ভেসেলস এন্ড লিম্ফ্যাটিক্স। এপিডার্মিস ডাজ নট কন্টেন কি কি? ব্লাড ভেসেলস এবং লিম্ফ্যাটিক্স। এটা কি আমরা বুঝলাম? এপিডার্মিসের মধ্যে কোনো ব্লাড ভেসেল পাবো না, লিম্ফ্যাটিক্স পাবো না। তাহলে যদি আমাদের এপিডার্মিসে কোনো আঘাত আসে, যদি ছিঁড়ে যায়, তাহলে কি রক্ত বেরোবে? রক্ত বেরোবে না। রক্ত যদি বেরোয় তার মানে কোন লেয়ারটা, স্কিনের কোন লেয়ারটা এফেক্টেড হয়েছে? ডার্মিস। কারণ ডার্মিসে ব্লাড ভেসেলস থাকবে, ডার্মিসে লিম্ফ্যাটিক্স থাকবে, ঠিক আছে? বোঝাতে পারছি? ডার্মিস নিয়ে পড়ে আলোচনা করছি। আচ্ছা, এপিডার্মিস নিয়ে আর কি কি আমরা জানতে পারি? এপিডার্মিসে কি কি ধরনের কোষ থাকে, কি কি ধরনের সেলস থাকে? চার ধরনের সেল আমরা এপিডার্মিসে দেখতে পাবো। দেয়ার আর ফোর টাইপস অফ সেলস, ফোর টাইপস অফ সেলস। কোথায়? এপিডার্মিসের ক্ষেত্রে বলছি। এপিডার্মিস এই চার ধরনের সেল কি কি? এক ধরনের সেলকে বলা হয় মেলানোসাইট। আচ্ছা, সাইট কথার মানে আমি কি বলেছি? সাইট কথার মানে হচ্ছে কোষ, তাই তো? তাহলে মেলানোসাইট হচ্ছে সেই ধরনের কোষ যেখানে আমরা মেলানিন নামক পিগমেন্ট পাবো, ঠিক আছে? তাহলে প্রথম কোষটার নাম আমি কি বললাম? মেলানোসাইট। মেলানোসাইটস, এই যে সাইট, সাইট কথার মানে হচ্ছে কোষ, ঠিক আছে? তাহলে মেলানোসাইট হচ্ছে এমন এক ধরনের কোষ যেটা আমরা এপিডার্মিসে পাবো, যার মধ্যে মেলানিন নামক পিগমেন্ট রয়েছে। এই যে আমাদের স্কিনের কালার দেয়, এই কালারটা কিসের জন্য? এই মেলানিন নামক পিগমেন্টের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবারে এই মেলানোসাইটস গুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে জানো? একদম এপিডার্মিসের যেটা মানে ডিপেস্ট সাব লেয়ার, সেখানে। এপিডার্মিসের ডিপেস্ট সাব লেয়ারটাকে আমি কি বলেছি? তার নাম কি? স্ট্র্যাটাম ভ্যাসালি। স্ট্র্যাটাম ভ্যাসালি, এই স্ট্র্যাটাম ভ্যাসালিতে মেলানোসাইটস থাকবে, ঠিক আছে? তাহলে এই মেলানোসাইটস কোথায় পাওয়া যায়? প্রেজেন্ট ইন স্ট্র্যাটাম ভ্যাসালি, অর্থাৎ ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস, ঠিক আছে? ক্লিয়ার? এবার মেলানোসাইট তো কোষ, একটা সেল, ঠিক আছে? এই সেলের মধ্যে এক ধরনের অর্গানিল থাকে যেটাকে বলে মেলানোসোম। এই মেলানোসোমের মধ্যেই মেলানিন তৈরি হয় এবং সেখানে থেকে যায়। বোঝাতে পারছি? ধরো এটা একটা কোষ, এই কোষটার নাম হচ্ছে মেলানোসাইট, ঠিক আছে? এর মধ্যে একটা অর্গানিল রয়েছে, এই অর্গানিলটাই কিন্তু অ্যাকচুয়ালি মেলানিন তৈরি করে এবং এর মধ্যে মেলানিন রেখে দেয়। বোঝাতে পারলাম? এই অর্গানিলটার নাম হচ্ছে মেলানোসোম, ঠিক আছে? এই অর্গানিলটাকে কি বলা হয়? মেলানোসোম, ঠিক আছে?
এর মধ্যে কি হয়, মেলানিন তৈরি হয় এবং থাকে। তাহলে পিগমেন্টের নাম কি, যে পিগমেন্টটা আমাদের স্কিনে কালার দেয়, মেলানিন। মেলানিন ঠিক আছে। আমরা যখন হেয়ার নিয়ে পড়বো আমরা দেখবো হেয়ারের কালারই মেলানিন দেয়, ঠিক আছে। মেলানিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট যে স্কিনে কালার দেয়, এই অবধি আমরা বুঝলাম। এই মেলানিন তৈরি কোথায় হয়, মেলানোজোম নামক এক ধরনের অর্গানেলে, তাই তো। এই মেলানোজোম নামক অর্গানেলটা কোন ধরনের কোষে থাকে, মেলানোসাইট নামক কোষে থাকে। মেলানোসাইট, আর এই মেলানোসাইট কোথায় থাকে, এপিডার্মিসের একদম ডিপেস্ট যে সাবলেয়ার সেখানে থাকে, এটাকে বলা হয় স্ট্র্যাটাম বেসালি। এই অবধি বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে চার ধরনের যে কোষ আমরা এপিডার্মিসের মধ্যে দেখতে পাবো, তার মধ্যে এক ধরনের কোষ আমরা নিয়ে আলোচনা করে নিলাম, যেটা হচ্ছে মেলানোসাইটস, ঠিক আছে। বোঝাতে পারছি। আচ্ছা, এই যে মেলানিন তৈরি হওয়ার যে পদ্ধতি, যে প্রসেস, এটাকে কি বলা হয় জানো, মেলানোজেনেসিস, জেনে রেখে দাও, ঠিক আছে। যেমন স্পার্মাটোজেনেসিস আমরা পড়েছিলাম না, স্পার্ম তৈরি হওয়া, তাই না? স্পার্ম তৈরি হওয়াকে কি বলা হয়, স্পার্মাটোজেনেসিস। জেনেসিস শব্দটা মানেই জানবে তৈরি হওয়া, প্রোডাকশন, সিনথেসিস, ঠিক আছে। তাহলে মেলানোজেনেসিস নাম থেকে কি বুঝছি, মেলানিন তৈরি হওয়ার পদ্ধতি, প্রসেস, ঠিক আছে। তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় জেনেসিস। তাহলে মেলানোজেনেসিস মানে মেলানিন তৈরি হওয়ার পদ্ধতি, গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট তৈরি হওয়ার পদ্ধতি, তাই না? তাহলে মেলানিন তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা কি বলতে পারি, মেলানোজেনেসিস। মেলানোজেনেসিস, মেলানোজেনেসিস, ঠিক আছে। তাহলে তোমাকে যদি কেউ বলে হোয়াট ডু ইউ মিন বাই মেলানোজেনেসিস, তুমি কি বলবে, দ্য প্রসেস অফ প্রোডাকশন অফ মেলানিন ইজ কল্ড মেলানোজেনেসিস, ঠিক আছে। দ্য প্রসেস অফ সিনথেসিস অফ মেলানিন ইজ কল্ড মেলানোজেনেসিস, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এই মেলানিনের কাজ কি? একটা কাজ তো বুঝলাম, দ্য ইম্পার্ট কালার টু স্কিন অ্যান্ড হেয়ার, তাই তো। এছাড়া মেলানিনের একটা মারাত্মক রোল আছে, সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, দে প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট আল্ট্রাভায়োলেট রেজ। বোঝাতে পারলাম? ইউভি রেজ আসে না, সেই ইউভি রেজ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে হচ্ছে মেলানিন, ক্লিয়ার? তাহলে মেলানিনের কাজ কি, দে প্রোটেক্ট আস ফ্রম আল্ট্রাভায়োলেট রেজ, ঠিক আছে, দে প্রোটেক্ট আস এগেইনস্ট আল্ট্রাভায়োলেট রেজ, ঠিক আছে। বোঝাতে পারছি? দে প্রোটেক্ট আস এগেইনস্ট আল্ট্রাভায়োলেট রেজ, এটা একটা কাজ। দ্বিতীয় কাজ কি, দে ইম্পার্ট কালার টু স্কিন এন্ড হেয়ার, তাই তো। দে ইম্পার্ট কালার টু স্কিন এন্ড হেয়ার, এই অবধি আমরা বুঝলাম কি বুঝলাম না? শোনা যাচ্ছে না তোমাদের কথা? বুঝতে পেরেছি। তাহলে তোমাকে যদি কেউ বলে যে মেলানিন কি, তুমি কি বলবে, হোয়াট ইজ মেলানিন? মেলানিন কি, মেলানিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট, ঠিক আছে। মেলানিন কি, মেলানিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট। মেলানিন কোথায় তৈরি হয়, কোথায় স্টোর থাকে, মেলানোজোম নামক এক ধরনের অর্গানেলে, ঠিক আছে। এই মেলানোজোম নামক অর্গানেলটা, হ্যাঁ বলো, কিছু বলছো, কিছু বলছো বলো, ওটা বলো, মেলানোজোম মেলানিন তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়, যে প্রসেসে মেলানিন তৈরি হয় সেই প্রসেসটাকে কি বলা হয়, মেলানোজেনেসিস। মেলানোজেনেসিস, ভেরি গুড, মেলানোজেনেসিস, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মেলানিনের কাজ কি, ইম্পার্ট কালার হেয়ার এন্ড স্কিন এন্ড, ভেরি গুড, ভেরি গুড, প্রোটেক্ট ইম্পার্ট কালার টু স্কিন এন্ড হেয়ার, ঠিক আছে। একটা কাজ বুঝলাম, দ্বিতীয় কাজ কি, প্রোটেক্ট ফ্রম ইউভি রেজ,
ইউভি রেজ থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়, দে প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট আল্ট্রাভায়োলেট রেজ, ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা আরেকটা জিনিস জানি, এটা বুঝবো? আচ্ছা, মেলানিন আমরা শিখবো যে দু রকমের হতে পারে, কি কি? একটা ধর, একটা টাইপকে বলা হয় ইউমেলানিন, একটা টাইপকে বলা হয় ফিওমেলানিন। তাহলে মেলানিন কত রকমের হয়? মেলানিন নামক পিগমেন্টটা দু রকম, ঠিক আছে? একটা টাইপকে বলা হয় ইউমেলানিন, আর একটা টাইপকে বলা হয় ফিওমেলানিন। এবার এই ইউমেলানিন আর ফিওমেলানিন এই দুটোই মেলানিনের দুটো টাইপ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইউমেলানিন জেনে রেখে দাও আমাদের স্কিন এবং হেয়ারের ডার্ক কালার প্রোভাইড করে, বুঝাতে পারলাম? আর ফিওমেলানিন কি করে? পিঙ্ক এবং রেড কালার প্রোভাইড করে স্কিন এবং হেয়ারের, বুঝাতে পারছি? আচ্ছা, আমার গায়ের রং, আমার গায়ের রং অতটা পরিষ্কার না, কিন্তু তোমাদের দিলীপ স্যারের গায়ের রং অনেক বেশি পরিষ্কার। তাহলে কার মেলানিন বেশি রয়েছে? আপনার, আমার। যার মেলানিন বেশি থাকবে তার গায়ের রং একটু চাপা টাইপের হবে, আর যার শরীরে মেলানিন কম থাকবে তার শরীরটা একটু বেশি ফর্সা টাইপের হবে, তাই তো? পিগমেন্টের টোনটা কমে যাবে, বুঝাতে পারছি? এবার ইউ মেলানিন, ইউমেলানিন কি করছে? দে প্রোভাইড ডার্ক কালার অফ স্কিন এন্ড হেয়ার। যাদের গায়ের রং কালো, যেমন আমি, লোডশেডিং হয়ে গেলে আমার বাড়ির লোক চিনতে পারে না, বুঝতেই পারে না কে দাঁড়িয়ে রয়েছে। কেন? কারণ আমার গায়ের রং কালো। তার মানে আমার শরীরে, আমার স্কিনের কালার কে দিচ্ছে? ইউমেলানিন দিচ্ছে, এবং সেটা প্রচুর পরিমাণে ইউমেলানিন আমার চামড়ায় রয়েছে, বুঝাতে পারলাম? এবার কোন কোন শরীরের জায়গা রয়েছে যেখানটা একটু অন্যরকম রং, একটু পিঙ্ক, একটু রেড, যেমন ধরো লিপস, ঠোঁট, ঠোঁটের রং আর চামড়ার রং কি এক? না। তাহলে ঠোঁটের রং কে দিচ্ছে? ফিওমেলানিন দিচ্ছে, ঠিক আছে? বুঝাতে পারছি? অনেকের নিপলের কালারটা দেখবে একটু ওই পিঙ্কিশ টাইপের, রেডিশ টাইপের হয়, তাই তো? তাহলে নিপলের কালার কে দিচ্ছে? ফিওমেলানিন দিচ্ছে, বোঝাতে পারছি? ভাজাইনার কালার, যাকে তোমরা তো দেখবে না, ছেড়ে দাও, ভাজাইনার কালার একটু অন্যরকম হয়, তার কালারটাও কে দিচ্ছে? ফিওমেলানিন দিচ্ছে। নিশ্চয়ই চামড়ার রং আর ভাজাইনার রং এক না, তাই না? তাহলে লিপস, নিপল, ভাজাইনা, এদের রংগুলো যেহেতু একটু আলাদা রকম, একটু পিঙ্কিশ, একটু রেডিশ, পিঙ্ক টাইপের, রেড টাইপের, সেই রংটা দিচ্ছে হচ্ছে ফিওমেলানিন, আর যেটা ডার্ক কালার স্কিন এবং হেয়ারের সেটা দিচ্ছে ইউমেলানিন, বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে তোমাকে যদি বলে ইউমেলানিন কোন ধরনের, কোথায় কোন ধরনের কালার দেয়, তুমি বলবে ইউমেলানিন প্রোভাইড ডার্ক কালার অফ স্কিন এন্ড হেয়ার, দে ইম্পার্ট ডার্ক কালার অফ স্কিন এন্ড হেয়ার, ক্লিয়ার? আর ফিওমেলানিন দে ইম্পার্ট পিঙ্ক এন্ড রেড কালার অফ স্কিন এন্ড হেয়ার। অ্যাম আই মেকিং মাইসেলফ ক্লিয়ার? তাহলে মেলানিন আমরা শিখে গেলাম, এই মেলানিন আমরা কোথায় পাবো? মেলানোসাইট নামক কোষে পাবো। তাহলে আমি কি বলেছি, এপিডার্মিসের মধ্যে আমরা চার ধরনের কোষ দেখতে পাবো, ফোর টাইপস অফ সেলস আর দেয়ার ইন এপিডার্মিস, যার মধ্যে মেলানোসাইটস নামক কোষটা নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ শিখে গেলাম, তাই তো? সাইট কথার মানে কি বলেছি? কোষ, তাই তো? তাহলে এই কোষটাই কি আমরা পাবো? কেরাটিনোসাইট, নাম থেকেই বুঝতে পাচ্ছি। তাহলে কি তৈরি হচ্ছে? কেরাটিন তৈরি হচ্ছে। কেরাটিন এক ধরনের প্রোটিন, তাই তো? কেরাটিন এক ধরনের প্রোটিন, সেটা কোন ধরনের কোষে তৈরি হয়? কেরাটিনোসাইটস। এবারে কেরাটিনোসাইটস নামক কোষগুলো আমরা এপিডার্মিসের কোন লেয়ারে পাবো? এটাকেও আমরা এপিডার্মিসের একদম ডিপেস্ট লেয়ারে দেখবো তৈরি হয়। দে আর প্রোডিউসড ইন স্ট্র্যাটাম বেসালি, বুঝাতে পারলাম? দে আর প্রোডিউসড ইন
स्ट्रैटम बेसाली क्लियर स्ट्रैटम बेसाली माने की डीपेस्ट सब लेयर ऑफ एपिडर्मिस एपिडर्मिस এর একদম যে নিচের যে সব লেয়ারটা সেটা হচ্ছে স্ট্র্যাটাম বেসালি সেখানে কেরাটিনোসাইটস আমরা পাবো সেই কেরাটিনোসাইটস এর আমরা কি দেখব সেখানে কি তৈরি হচ্ছে কেরাটিন তৈরি হচ্ছে বুঝাতে পারলাম এবার এই যে জিনিসটা এটা কি হবে দেখব হ্যাঁ বলো কিছু বলছো বলো 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 উপর দিকে উঠতে লাগবে বোঝাতে পারছি তৈরি হলো কোথায় তাহলে তৈরি হলো কোথায় একদম ডিপেস্ট যে সাবলেয়ার সেখানে তাই তো স্ট্র্যাটাম বেসালিতে তারপরে সেটা আস্তে আস্তে তার উপরে লেয়ারে আসবে তার উপরে লেয়ারে আসবে তার উপরে লেয়ারে আসবে এরকম করতে করতে একদম একদম যে উপরের লেয়ার সেখান থেকে সেটা আলটিমেটলি এলিমিনেটেড হয়ে যাবে বুঝাতে পারলাম আমরা যখন স্কিনকে রাব করি বা আমরা যখন স্কিনকে ওয়াশ করি তখন এগুলো এলিমিনেটেড হয়ে যায় আবার নতুন করে তৈরি হয় বুঝাতে পারছি একদম ডিপেস্ট লেয়ারে তৈরি হলো তারপরে সেগুলো আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলো উঠতে 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 আলটিমেটলি সেটা স্কিন থেকে ঝরে পড়ে যাবে ঠিক আছে আবার নিচ থেকে আবার নতুন করে তৈরি হবে ক্লিয়ার কি ক্লিয়ার না তার মানে তারা কিভাবে এলিমিনেটেড হচ্ছে দে আর এলিমিনেটেড বাই রাবিং বা ওয়াশিং ঠিক আছে আমি লিখে দিচ্ছি দে আর আমি লাল দিয়ে লিখলে তো তোমরা দেখতে পাচ্ছ না আমি ডিপ কালার দিয়ে লিখি দে আর এলিমিনেটেড কিভাবে এলিমিনেট হচ্ছে রাবিং বা ওয়াশিং দে আর এলিমিনেটেড বাই রাবিং বা ওয়াশিং ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা কত ধরনের সেল শিখলাম এপিডার্মিসের মধ্যে মেলানোসাইটস এবং কেরাটিনোসাইটস দু রকমের শিখলাম তাই তো এবার তিন নম্বর সেলটা আমরা শিখব আমি এটা মুছে দিচ্ছি মুছে দিই তিন নম্বর সেলটা হচ্ছে ল্যাঙ্গাহ্যান সেলস কি বললাম ল্যাঙ্গাহ্যান সেলস আমি যার জন্য দিলীপ বাবুর সঙ্গে আমার কথা হয়েছে ঠিক যতটুকুনি দরকার ততটুকুনি তোমাদেরকে দেবো সেটাকে আগে তৈরি করো তারপরে যদি সেরকম হয় তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে আরো ডিটেলস শেখাবো মানে আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পুরো ডিটেলসে করলাম তোমরা যখন প্রোডিউস করছো সেটা সেটা কি হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখেছো আমরা যখন রেসপিরেটরি সিস্টেম ডিটেলসে করলাম আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম ডিটেলসে করলাম আমরা লিম্ফ্যাটিক সিস্টেম ডিটেলসে করলাম তোমরা কিন্তু পুরোটা দিতে পারছো না তাই না আমরা ডিটেলসে পড়বো আগে তোমাদের বেস তৈরি হোক ঠিক আছে তার জন্য যতটুকানি দরকার ততটুকানি আগে আলোচনা করে নিই তারপরে আমরা ভেতরে ঢুকবো ঠিক আছে দেখো ব্যাপারটা কি বলতো এরকম মুখস্থ করে না সায়েন্স হয় না তোমাকে বুঝতে হবে যেটা তুমি বুঝলে নিজের মতো করে প্রকাশ করবে তাহলে কি হবে তোমার মুখের মধ্যে সেই কনফিডেন্সটা রিফ্লেক্ট করবে তাই না আর মুখস্থ বলা মানে এটা তো কোনো স্কুল না যে পাস করার উদ্দেশ্য আমি পরীক্ষায় লিখে দিলাম বুঝি না বুঝি আমি লিখে দিলাম সেই কমিট টু মেমোরি এন্ড ভমিট টু পেপার পরীক্ষা খাতায় উগড়ে দিয়ে আসো আর তুমি খুব ভালো স্টুডেন্ট পাস করে গেছো ভালোভাবে এটা সেটা না এখানে খুব ইম্পর্টেন্ট হোয়াট ইউ স্পিক অ্যান্ড হাউ ইউ স্পিক তুমি কি বলছো সেটা যেমন ইম্পর্টেন্ট তুমি কিভাবে সেটাকে প্রডিউস করছো সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট বোঝাতে পারছি মানে সে গাঁতিয়ে মুখস্থ করে আমি বলে গেলাম সেই জিনিসটা করলে হবে না তোমাকে বুঝতে হবে নিজের মতো করে বলতে হবে তোমার ভেতর থেকে আসতে হবে তার জন্য তোমাকে ধাপে 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 একটু একটু করে ভেতরে ঢুকতে হবে আর যতটা আমি শেখাবো ততটা পুরো জিনিসটা তুমি যদি শেখো তুমি শিখলে এতটা তার থেকে কিন্তু তুমি এইটুকুনি প্রডিউস করা অনেক সহজ তোমার ক্ষেত্রে তাই না সেই জন্য তোমাদের ভিত তৈরি করতে বলা হয় দেখো তোমাকে একটা গান আমি শেখালাম শিখে তোমাকে স্টেজে উঠে গাইতে বললাম তুমি একটা গান শিখে একটা গান তুমি যে কনফিডেন্সে গাইবে তুমি যদি দশটা গান শিখে নাও তোমার গানের একটা কনসেপ্ট এসে গেল এবার তার ভেতর থেকে তুমি যদি একটা গান গাও না তখন কিন্তু তোমাদের একটা কনফিডেন্স লেভেলটা অন্য জায়গায় থাকবে তাই না তুমি যখন একটা গান শিখে একটা গানই স্টেজে পারফর্ম করছো তোমার হারমোনিয়ামটা দেখে দেখে বাজাতে হবে এরকম করে করে
আমার সুর কাটছে না তো, তাল কাটছে না তো, গলাটা লাগছে তো, এই জিনিসটা হবে। তুমি যখন দশটা গান শিখে গেছো তো তার থেকে তুমি যখন একটা গান করছো, অনেকদিন প্র্যাকটিস করছো, দশটা গান শিখে গেছো তার থেকে একটা গান করছো, তোমার হয়তো হারমোনিয়ামটা দেখে বোঝা যাবে না, তুমি দর্শকের দিকে তাকিয়ে এরকম করে হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে তুমি গাইতে পারবে, তাই না? সেই জন্য তোমরা পুরোটা শেখো, যখন তোমাকে প্রোডিউস করতে হবে তুমি তার ভেতর থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা বলো, কিন্তু কখনোই এরকম না যে তোমাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি মানে আমি ওইটুকুনি তৈরি করবো, ওইটুকুনিকে আমি উগড়ে দিয়ে আসবো, না, তোমাকে জানতে হবে পুরোটা। এই কেন পুরোটা জানতে হবে? তোমার কনফিডেন্স বিল্ড করার জন্য, তোমার কমিউনিকেশনে যাতে সেই কনফিডেন্সটা রিফ্লেক্ট করে সেই জন্য। বোঝাতে পারছি? চল নেক্সট যে সেলটা সেটা হচ্ছে ল্যাঙ্গাহ্যান সেলস, যদিও এটার বানান এল এ এন জি ই আর এইচ এ এন এস, আমরা কিন্তু ল্যাঙ্গাহ্যান সেলস বলবো না, উচ্চারণটা আছে, প্রোনাউন্সিয়েশনটা প্রপার করতে হবে, ল্যাঙ্গাহ্যান সেলস, ঠিক আছে? ল্যাঙ্গাহ্যান সেলস, এই ল্যাঙ্গাহ্যান সেলস গুলো কি? দিস আর নাথিং বাট ইমিউন সেলস, এগুলো হচ্ছে ইমিউন সেলস। ক্লিয়ার? তাহলে আমরা তিন রকমের সেল শিখলাম, মেলানোসাইটস, কেরাটিনোসাইটস এবং ল্যাঙ্গাহ্যান সেলস। আমি কি বলেছি চার ধরনের সেল থাকে, এবার আমি চার নম্বর সেলটা বলবো, সেটা হচ্ছে মাসল সেলস, ঠিক আছে? কি বললাম? মাসল সেলস, মাসল সেলস। এই মাসল সেলস গুলো কি জানো? মাসল সেলস হচ্ছে এরা এমন এক ধরনের সেল যার নাকি টাচের সেন্সেশনকে রিসিভ করতে পারে। মাসল সেলস রিসিভ সেন্সেশন অফ টাচ, কারণ এখানে আমরা মেকানো রিসেপ্টরস আছে দেখবো। মেকানো রিসেপ্টরস হচ্ছে এমন এক ধরনের রিসেপ্টর যারা কি করে, উইচ আর রেসপন্সিবল ফর লাইট টাচ সেন্সেশন, ঠিক আছে? হালকা করে যে টাচের যে সেন্সেশন সেটা তারা ডিটেক্ট করতে পারে। ক্লিয়ার? তাহলে মাসল সেলস, এটাকে কিন্তু আমরা মার্কেল বলবো না, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে, বানানটা এম ই আর কে ই এল, কিন্তু ইংলিশে না প্রোনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, মাসল সেলস, ঠিক আছে? এগুলো কি? মাসল সেলস হচ্ছে এমন সেলস যারা কি করে, যারা টাচের সেন্সেশনকে রিসিভ করে। মাসল সেল রিসিভস সেন্সেশন অফ টাচ, মাসল সেলের কাজ কি? দে রিসিভস সেন্সেশন অফ টাচ। বোঝাতে পারলাম? এবার কেন এরা টাচের সেন্সেশনটাকে রিসিভ করতে পারছে? কারণ এখানে আমরা কি দেখবো, কি রয়েছে? মেকানো রিসেপ্টরস রয়েছে এখানে। কি রয়েছে? মেকানো রিসেপ্টরস, মেকানো রিসেপ্টরস। ক্লিয়ার? এই অবধি, এই অবধি ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এপিডার্মিসের মধ্যে আমরা যে চার ধরনের কোষ দেখতে পাই, চার ধরনের সেল দেখতে পাই, সেগুলো কি কি? মেলানোসাইটস, কেরাটিনোসাইটস, ল্যাঙ্গাহ্যান সেলস এবং মাসল সেলস। ক্লিয়ার? এই অবধি পরিষ্কার? তাহলে এপিডার্মিস আমরা মোটামুটি শিখে গেলাম। এপিডার্মিস হচ্ছে আউটার মোস্ট লেয়ার অফ স্কিন, যেটা পাতলা লেয়ার, কিন্তু পাতলা লেয়ার হলেও তার মধ্যে আমরা চার থেকে পাঁচখানা সাব লেয়ার দেখতে পাবো। পাঁচখানা সাব লেয়ার কখন পাবো? যেখানে চামড়াটা একটু মোটা, যেমন পাম বা সোলসে, ঠিক আছে? এই পাঁচটা সাব লেয়ার কি কি? স্ট্র্যাটাম করেনিয়াম, স্ট্র্যাটাম লিউসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম ব্যাসালি। কিন্তু পাম এবং সোল ছাড়া যেখানে চামড়াটা ঠিক নেই সেখানে আমরা চারখানা সাব লেয়ার দেখবো। কোনটা দেখতে পাবো না? স্ট্র্যাটাম লিউসিডামটা সেখানে থাকবে না। এই অবধি বোঝাতে পারলাম? এপিডার্মিসের মধ্যে নার্ভ এন্ডিংস রয়েছে, তাই তো? কোথায় রয়েছে? তার একদম ডিপেস্ট সাব লেয়ারে, অর্থাৎ স্ট্র্যাটাম ব্যাসালিতে রয়েছে, আমরা সেখানে পাবো। আর আমরা কি কি পাবো না এপিডার্মিসের মধ্যে? আমরা ব্লাড ভেসেলস পাবো না, আমরা লিম্ফ্যাটিক্স পাবো না। ক্লিয়ার? এপিডার্মিসের সঙ্গে ডার্মিসকে আলাদা কে করে রেখেছে, বা এপিডার্মিসের সঙ্গে ডার্মিসকে জুড়ে কে রেখেছে? বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে? পড়েছি? বেসমেন্ট মেমব্রেনের উপর দিকের অংশটাকে কি বা কি বলা হয়? বেসাল ল্যামিনা। আর নিচের দিকের অংশটাকে কি বলে? রেটিকুলার ল্যামিনা, ঠিক আছে? তাই তো? চলো এবার আমরা ডার্মিসে যাই। এপিডার্মিসের নিচে যে স্কিনের যে লেয়ারটা, যেটা মোটা লেয়ার, সেই লেয়ারটাই যে ডার্মিস। আমি এটা মুছবো, হ্যাঁ
ডার্মিস এপিডার্মিস এর থেকে কতটা মোটা বলেছি 40 টাইমস বেশি মোটা তাই তো ডার্মিস ডার্মিস হচ্ছে এপিডার্মিস এর নিচে থাকে ইট ইজ প্রেজেন্ট দিস লেয়ার ইজ প্রেজেন্ট বিলো এপিডার্মিস আর এই ডার্মিসটা কতটা মোটা এপিডার্মিস এর থেকে ডার্মিস ইজ 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস ঠিক আছে শিখেছি তো ডার্মিসের সাবলেয়ার কটা এটা যদি ডার্মিস হয় সাবলেয়ার কটা বলেছি দুখানা তাই তো একটা উপর দিকের একটা নিচের দিকের উপর দিকের যে সাবলেয়ারটা সেটাকে কি বলা হয় বলেছি প্যাপিলারি ডার্মিস কি বলা হয় প্যাপিলারি ডার্মিস আর নিচের যে সাবলেয়ারটা ডার্মিসের সেটাকে কি বলা হয় বলেছি রেটিকুলার ডার্মিস রেটিকুলার ডার্মিস রেটিকুলার ডার্মিস এবারে প্যাপিলারি ডার্মিস আর রেটিকুলার ডার্মিস এই দুটোকে আমি যদি তুলনা করি কোনটা বেশি মোটা রেটিকুলার ডার্মিস ঠিক আছে এটা হচ্ছে প্যাপিলারি ডার্মিস এর থেকে তুলনামূলক থিকার ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এবার এই ডার্মিস এর মধ্যে আমরা কি কি পাবো ডার্মিস এর মধ্যে আমরা ব্লাড ভেসেলস পাবো ডার্মিস এর মধ্যে আমরা লিম্ফ্যাটিক্স পাবো যার জন্য যখন রক্ত বেরোচ্ছে ধরো আঘাত পাওয়ার পরে বা কেটে যাওয়ার পরে যখন দেখি যে চামড়া থেকে রক্ত বেরোচ্ছে তার মানে কোন লেয়ারটা কেটেছে ডেফিনেটলি ডার্মিস কেটেছে সেই জন্যই রক্তটা বেরোচ্ছে কারণ ব্লাড ভেসেল গুলো ওখানে আহত হয়েছে ব্লাড ভেসেলের মধ্যে আঘাত এসেছে ঠিক আছে সেগুলো ছিঁড়েছে সেই জন্যই রক্তটা বেরোচ্ছে এপিডার্মিসে কিন্তু কোনো ব্লাড ভেসেল নেই আমার যদি এখানে হাতটা ঘষে যায় ধরো আমার কিন্তু এখান দিয়ে রক্ত বেরোবে না হালকা করে ধরো হাতটা ঘষে গেল এখান দিয়ে রক্ত বেরোবে না কেন কারণ আমার ব্লাড ভেসেল গুলো কাটেনি কিন্তু যদি এখানে একটু বেশি জোরে ঘষে যায় যদি আমি দেখি এখানে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে তার মানে আমার কোন কোন লেয়ারটা কেটেছে স্কিনের ডার্মিস কেটেছে বোঝাতে পারলাম তাহলে ডার্মিসের মধ্যে কি রয়েছে ব্লাড ভেসেলস রয়েছে লিম্ফ্যাটিক্স রয়েছে আমি লিখতে লিখতে যাচ্ছি আরো আরো অনেক কিছু রয়েছে আমি কয়েক লিখছি তাহলে ডার্মিসের মধ্যে আমি কি বলবো ডার্মিস কন্টেন্স ব্লাড ভেসেলস ঠিক আছে আর কি বললাম লিম্ফ্যাটিক্স আর কি থাকবে এর সঙ্গে হেয়ার ফলিকলস থাকবে হেয়ার ফলিকলস হেয়ার ফলিকল কি জানো যার মধ্যে চুলটা আটকে থাকে ধরো এই যে হেয়ার হেয়ারটা আটকে থাকে তো এইটাকে বলা হয় হেয়ার ফলিকল যার মধ্যে আটকে থাকে বুঝাতে পারছি তাহলে আমরা ডার্মিসের মধ্যে কি পাবো আমরা হেয়ার ফলিকলস পাবো লিখতে লিখতে যাই হেয়ার ফলিকলস আর কি পাবো ডার্মিসের মধ্যে আমরা সোয়েড গ্ল্যান্ডস পাবো সোয়েড গ্ল্যান্ডস মানে যে গ্ল্যান্ড গুলো সোয়েড তৈরি করে ঘাম তৈরি করে সোয়েড গ্ল্যান্ড সোয়েড গ্ল্যান্ডস পাবো আর কি পাবো সেবাসিয়াস গ্ল্যান্ড পাবো সেবাসিয়াস গ্ল্যান্ড মানে যারা সিবাম তৈরি করে এক ধরনের অয়েলি সাবস্টেন্স তৈরি করে বললাম না যেটা স্কিন এবং হেয়ারকে তেল তেলে করে রাখে অয়েলি করে রাখতে সাহায্য করে সেবাসিয়াস গ্ল্যান্ডস পাবো ক্লিয়ার তাহলে ডার্মিসের মধ্যে আমরা কি কি পাচ্ছি ডার্মিসের মধ্যে আমরা ব্লাড ভেসেলস পাচ্ছি ডার্মিসের মধ্যে আমরা লিম্ফ্যাটিক্স পাচ্ছি ডার্মিসের মধ্যে আমরা হেয়ার ফলিকলস পাচ্ছি ডার্মিসের মধ্যে সোয়েড গ্ল্যান্ডস পাচ্ছি ডার্মিসের মধ্যে আমরা সেবাসিয়াস গ্ল্যান্ডস পাচ্ছি এই অবধি বোঝা গেল কি গেল না আচ্ছা তাহলে এবার এই যে আমরা যেটা পড়লাম এতক্ষণ আমরা যেটা পড়লাম আমি ভেতর থেকে প্রশ্ন করবো তোমরা উত্তর দেবে ইন্টিগুমেন্টারি সিস্টেম বলতে আমরা কি বুঝি বলো যে অর্গান সিস্টেম কার সঙ্গে রিলেটেড ইন্টিগুমেন্ট এবং তাদের অ্যাপেন্ডেজেস গুলোর সঙ্গে রিলেটেড তাই তো তাদেরকে সেই অর্গান সিস্টেমটাকেই ইন্টিগুমেন্টারি সিস্টেম বলা হয় পড়েছিলাম ইন্টিগুমেন্ট কথার মানে কি আবদ্ধ মানে আউটার প্রোটেকটিভ লেয়ার তাই না আউটার প্রোটেকটিভ লেয়ার আউটার বাইরের দিকে প্রোটেকটিভ লেয়ার যেটা অর্থাৎ স্কিন তাই তো আচ্ছা লার্জেস্ট অর্গানের নাম কি লার্জেস্ট অর্গান কোনটাকে বলা হয় স্কিন কে বলা হয় স্কিন কে স্কিন আচ্ছা এবার স্কিনের যে অ্যাপেন্ডেজেস যেগুলো আমি বললাম সেই অ্যাপেন্ডেজেস গুলো কি কি হতে পারে বলো
তোমাকে যদি কেউ বলে কেন আমি তো জানি তিনটা লেয়ার হাইপোডার্মিস তো একটা লেয়ার স্কিন এ তুমি কি বলবে বাইরের দিকের লেয়ার যেটা সেটাকে কি বলা হয় এপিডার্মিস এপিডার্মিস এর নিচে যে লেয়ারটা থাকে স্কিনের সেটাকে কি বলা হয় ভেরি গুড এপিডার্মিস আর ডার্মিস এর মধ্যে কোনটা থিন আর কোনটা থিক স্যার ডার্মিস তো দিস এপিডার্মিস আছে থিন পাতলা আর ডার্মিস আছে থিক মোটা ডার্মিসটা এপিডার্মিস থেকে কতটা মোটা 40 টাইমস বেশি 40 টাইমস মোটা ঠিক আছে আচ্ছা এবার এপিডার্মিস তো একটা পাতলা লেয়ার বুঝলাম কিন্তু এই পাতলা লেয়ার হলেও এর সাব লেয়ার কিন্তু 4 থেকে 5 খানা রয়েছে তাই না যেখানে চামড়াটা মোটা যেমন পাম এবং সোলসে সেখানে আমরা এপিডার্মিসের পাঁচখানা সাব লেয়ার দেখবো এই স্ট্র্যাটাম কর্নিয়াম আর স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম এর মাঝখানে আরেকটা লেয়ার ঢুকে গেছে যেটাকে বলে স্ট্র্যাটাম লিউসিডাম ঠিক আছে তাহলে পাঁচখানা লেয়ার কি কি হলো স্ট্র্যাটাম কর্নিয়াম স্ট্র্যাটাম লিউসিডাম স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালি যার মধ্যে ডিপেস্ট সাব লেয়ার কোনটা এপিডার্মিসে স্ট্র্যাটাম বেসালি আর আউটার মোস্ট সাব লেয়ার কোনটা এপিডার্মিসে স্ট্র্যাটাম কর্নিয়াম স্ট্র্যাটাম কর্নিয়াম ঠিক আছে এবার মোটা কোনটা বেশি প্যাপিলারি ডার্মিস বেশি মোটা না রেটিকুলার ডার্মিস বেশি মোটা আচ্ছা এই যে স্কিনের যে দুখানা আমরা লেয়ার দেখলাম এপিডার্মিস আর ডার্মিস তার মধ্যে আমরা ব্লাড ভেসেলস লিম্ফ্যাটিক্স আমরা কোন লেয়ারটার মধ্যে পাবো ভেরি গুড ডার্মিসে পাবো এপিডার্মিসে আমরা কোনো ব্লাড ভেসেলস পাবো না লিম্ফ্যাটিক্স পাবো না ডার্মিসের মধ্যে আমরা কি কি পাবো ব্লাড ভেসেলস পাবো লিম্ফ্যাটিক্স পাবো হেয়ার ফলিকলস পাবো সোয়েট গ্ল্যান্ডস পাবো সেবাসিয়াস গ্ল্যান্ডস পাবো ক্লিয়ার আচ্ছা এপিডার্মিসের মধ্যে আমরা চার ধরনের কোষ পাবো সেই কোষগুলোর নাম কি কি বলেছিলাম মেলানোসাইটস যার সাথে কার সম্বন্ধ রয়েছে মেলানিনের তাই তো মেলানিন কেরাটিনোসাইটস যার সঙ্গে কার সম্পর্ক রয়েছে কেরাটিন তিন নম্বর কি বলেছে ল্যাঙ্গাহেন সেলস যার সঙ্গে কার সম্পর্ক রয়েছে ইমিউনিটি দে আর ইমিউন সেলস তাই না আর চার নম্বর কোষটার নাম কি বলেছি মাকল সেলস এই মাকল সেলস এর সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে মার্কেল না মাকল উচ্চারণ হবে মাকল স্পেলিংটা হচ্ছে এম ই আর কে ই এল আর আটটা উচ্চারণ হবে না সাইলেন্ট থাকবে মাকল সেলস ঠিক আছে আচ্ছা এই মাকল সেলস এর সঙ্গে আমরা কিসের সম্পর্ক পাবো সেন্সেশন অফ টাচ কেন কারণ এখানে মেকানো রিসেপ্টরস রয়েছে ঠিক আছে আচ্ছা মেলানিন কত রকমের হয় বলেছি দু রকম ইউমেলানিন 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 কি করে দে ইম্পার্ট ডার্ক কালার অফ স্কিন অন হেয়ার তাই তো আর ফিওমেলানিন কি করে দে ইম্পার্ট পিঙ্ক অর রেড কালার অফ স্কিন অন হেয়ার ঠিক আছে এপিডার্মিস এর সঙ্গে ডার্মিস কে টাইটলি কানেক্ট করে রেখেছে একটা মেমব্রেন সেই মেমব্রেনটাকে কি বলা হয় বেসমেন্ট মেমব্রেন বেসমেন্ট মেমব্রেনের দুটো ভাগ উপরের দিকের ভাগটাকে কি বলা হয় বেসাল ল্যামিনা বেসাল ল্যামিনা আর নিচের দিকের ভাগটাকে বলা হয় রেটিকুলার ল্যামিনা রেটিকুলার ঠিক আছে তাহলে ইন্টিগোমেন্টারি সিস্টেমের এই অবধি আমাদের কাছে কি পরিষ্কার না
তৈরি করতে পারবে তো খুব শক্ত লাগলো শুনতে শুনতে তৈরি হয়ে যাবে এই যে আজকের ক্লাস এই আজকের ক্লাসের সেশনটা তোমাদেরকে পাঠানো হবে ভিডিওটা ভিডিওটাকে দেখবে দু তিনবার শুনলেই দেখবে একদম তৈরি হয়ে গেছে বিশাল যে শক্ত জিনিস একদম রকেট সায়েন্স তা কিন্তু কিচ্ছু না কয়েকটা নাম মনে রাখতে হবে খালি ঠিক আছে তাহলে এখানে শেষ করি এখানে শেষ করছি চলো চলো ভাই Okay, thank you. Okay, bye. Thank you, sir.